VPN এই নামটা তোমরা অনেক জায়গায় নিশ্চয়ই শুনেছো, অনেক কাজের ক্ষেত্রে শুনেছো বা অনেক জায়গায় কোনো ভিডিওতে শুনেছো বা হয়তো এমন কারোর কাছে শুনেছো যে খুব VPN ইউজ করে। তো এক্স্যাক্টলি VPNটা কী, এটা কি ইউজ করা কি লিগাল, এটা ইউজ করলে কি ইন্টারনেট কি ফাস্ট হয়, অনেক যেটা বলে মিথও আছে এটাকে নিয়ে যে হ্যাঁ VPN ইউজ করলে অনেক কিছু হয়ে যায়, আবার VPN ইউজ করলে এরকম অনেকজনে শুনেছি যে জেলে চলে যেতে পারে। তো অনেক মিথ আছে, কেমন করে কাজ করে এটা VPN। তো এই সব কিছু যদি জানতে হয় তাহলে একদম তুমি সঠিক ভিডিওতে এসছো। তো আজকের এই ভিডিওতে পুরো VPN এর ব্যাপারে কথা হবে, VPNটা এক্স্যাক্টলি কেরম করে চালানো হয়, VPN কি, VPN এর কি কি মানে অ্যাডভান্টেজ আছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, তুমি VPN কেন ইউজ করবে, তো সেই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর ভিডিওটা লাইক করতে ভুলবে না। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই VPN কি, VPN এর ফুল ফর্ম যদি বলি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। দেখো এই মানেটার মানে এই কথাটার মানেটার মধ্যেই কিন্তু পুরো VPNটা আছে, মানে একদম ফুল মানেটা আছে VPN এর ফুল ফর্মের মধ্যে। ভার্চুয়াল, ভার্চুয়াল মানে যেটা ফিজিক্যাল না, যেটা হাতে লাগাতে পারবো না, ভার্চুয়ালি আছে মানে ইন্টারনেটের জগতে যেটা হাতে লাগানো যায় না। প্রাইভেট নেটওয়ার্ক মানে কি, নিজের প্রাইভেট নেটওয়ার্ক, পাবলিক কিছু থাকবে না, মানে কি পাবলিক কিছু দেখতে পারবে না, বাইরের লোক কিছু দেখতে পারবে না, প্রাইভেট মানে আমি খালি জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবো, আমার মধ্যেই খালি জিনিসটা থাকবে, ঠিক আছে, কেউ বাইরের জিনিস আমার ডেটা অ্যাকসেপ্ট করতে মানে যেটা অ্যাক্সেস করতে পারবে না, এটা হচ্ছে পুরো মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এবার দেখো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এমন একটা সার্ভিস, তুমি কখন ইউজ করবে এটাকে, যখন তোমার প্রচণ্ড যেটাকে বলে প্রাইভেট খুব কাজ হবে, খুব ইম্পর্টেন্ট কাজ, বাইরের জায়গা মানে বাইরের দেশ ইয়ের সাথে যেটাকে মানুষের সাথে তুমি কোনো ডেটা শেয়ার করতে চাও না, খুব বড় অর্গানাইজেশন তোমার, বাইরের দেশের সাথে তোমাকে সার্ভার কানেক্ট করতে হবে, এখানে হয়তো সার্ভারটা চলবে না, তো সেই সব জায়গায় কিন্তু যেটাকে বলে VPN বেসিক্যালি কিন্তু ইউজ হয়। তো এটা বেসিক্যালি কী জিনিস, এটা হচ্ছে ধরুন একটা টানেল ক্রিয়েট করে দেয়, মানে তোমার আর ইন্টারনেটের মাঝখানে একটা সুরঙ্গ তৈরি করে দেয়, মানে একদম পাতি বাংলা ভাষায় বোঝাচ্ছি, একটা সুরঙ্গ ক্রিয়েট করে দেবে, যেই সুরঙ্গ মানে যেই সুরঙ্গ থেকে খালি তুমি আর তোমার ইন্টারনেট আর তোমার VPN যে সার্ভার সেটাই খালি আসা যাওয়া করবে, বাকি বাইরে কী হচ্ছে না হচ্ছে তোমার VPN এ কিন্তু আসতে পারবে না। জিনিসটা ক্লিয়ারলি আমি মনে হয় তোমরা বুঝতে পেরেছ, কেন কি একটা টানেল ক্রিয়েট করে দেবে, ওপর থেকে কী হচ্ছে, টানেলের ওপরে কী আছে, সব পাবলিক মানে পাবলিক একটা একজনকে দেখছে, একজন ইন্টারনেট মানে সবাই সব কিছু একদম খোলামেলা, কিন্তু যখন একটা টানেল ক্রিয়েট করে দেবে, যখন একটা সুরঙ্গ ক্রিয়েট করে দেবে, সুরঙ্গ থেকে খালি তোমার জিনিস, তোমার ডেটা মানে তোমার VPN সার্ভিস সব তুমিই নিজে ওটাকে কন্ট্রোল করতে পারবে। তো এটা হচ্ছে একটা পাতি মানে VPN কী। এবার ব্যাপারটা হচ্ছে তুমি VPN কেন ইউজ করবে, তুমি কেন ইউজ করবে VPN, হ্যাঁ বাকি কেন সবাই ইউজ করবে না, তোমারই কেন কাজে লাগবে। এবার তার মধ্যে কিছু পয়েন্টস আছে, আমি পয়েন্টস অনুযায়ী বলে দেবো, তারপরে এই পয়েন্টটাকে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। তো ফার্স্ট পয়েন্টের ব্যাপারে আমি যদি বলি কেন তুমি VPN ইউজ করবে, সেটা হচ্ছে তোমাকে অনলাইন সিকিউরিটি বেশি প্রোভাইড করা হয়। কেন কি দেখো অনলাইন সিকিউরিটি প্রোভাইড করা, কেন কি তোমার প্রাইভেট জিনিস এটা, ঠিক আছে, কেন কি প্রাইভেট নেটওয়ার্ক বলে বললাম VPN, তো তোমার মধ্যে তোমার আর VPN এর মধ্যে আর ইন্টারনেটের মধ্যে কী হচ্ছে, তুমি কী সার্ভ করছো সেটা বাইরের লোক দেখতে পারবে না, কোনো হ্যাকার কোনো হ্যাক করতে পারবে না, হ্যাক করলেও অ্যাটলিস্ট VPN যে সার্ভারটা, সেই VPN সার্ভারটা সাথে সাথে লক হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম জিনিস, তুমি ব্যাঙ্কিংয়ের যদি প্রচণ্ড কাজ করো, ঠিক আছে, তাহলে তোমার VPN প্রচণ্ড ইম্পর্টেন্ট। নেক্সট আমি যেখানে যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে তোমাকে অনলাইন প্রাইভেসি বেশি দেয়। অনলাইন প্রাইভেসি কী করে দেয়, ধরে নাও আজকে তুমি কোনো একটা জায়গায় অ্যাকাউন্ট খুললে, অ্যাকাউন্ট খুল ওটা VPN দ্বারা খুললে, হ্যাঁ VPN ইউজ করে তুমি অ্যাকাউন্টটাকে খুলছো, তাহলে কি তোমার প্রাইভেসিটা মেনটেন রইলো, বাইরের কোনো সংস্থা বা বাইরে ধরে নাও গভর্নমেন্টের কথা এখানে বলে দিলাম আমি, গভর্নমেন্ট তোমার ডেটা নিতে পারবে না, কেন কি সেই ডেটাটা এনক্রিপ্টেড, এনক্রিপ্টেড মানে পাসওয়ার্ড প্রোটেক্টেড, একটা পাসওয়ার্ড দিয়ে যায় সার্ভারের থ্রু, ঠিক আছে, তো কেউ চুরি করতে পারবে না। তো অনলাইন প্রাইভেসি একদম টপ নচ থাকে VPN দ্বারা, ঠিক আছে। নেক্সট আমি এখানে যদি পয়েন্টের ব্যাপারে বলি সেটা হচ্ছে তোমাকে ইন্টারনেট আরও বেশি যেটাকে বলে ফ্রিডম দিয়ে ইউজ করতে দেবে। ধরুন এক্সাম্পল যদি দিই, আজকাল আমাদের দেশে প্রচণ্ড ওয়েবসাইট, অনেক ওয়েবসাইট, অনেক সার্ভিসেস ব্যান্ড হয়ে যাচ্ছে, ইভেন গেমস পাবজি যেটা ব্যান হয়ে গেছে, সেগুলো যদি তোমাকে খেলতে হয়, সেই সার্ভিসেস যদি ইউজ করতে হয়, সেই ওয়েবসাইটসগুলো যদি তোমাকে অ্যাক্সেস করতে হয়, তাহলে VPN তোমাকে হেল্প করবে। VPN তুমি যখনই ইউজ করবে তখনই কী হবে, ইন্টারনেটে ইন্টারনেটকে তালা খুলে যাবে বলতে গেলে, ইন্টারনেটে তুমি অনেক সার্ভিস অনেক ওয়েবসাইটস তুমি ইউজ করতে পারবে। তো এইখানে তোমার হরেক হেল্প হবে, তুমি যদি গেমিং করো, পাবজি চলছে না, তাহলে VPN দ্বারা তুমি সেই সার্ভিসটাকে কিন্তু যেটা করলে ইউজ করতে পারবে। নেক্সট আমি যেখানে পয়েন্টের ব্যাপারে বলি সেটা হচ্ছে, ধরে নাও তুমি পাবলিক ওয়াইফাইতে ধরে নাও কোনো একটা ট্রানজাকশন করছো টাকার, সেটা কিন্তু সেফ না, কিন্তু যদি VPN যদি ইউজ করো তাহলে কী হচ্ছে, পাবলিক ওয়াইফাই দিয়েও তুমি ট্রানজাকশন করতে পারবে, যেটা সেফ হবে, ঠিক আছে। মানে কি পাবলিক ওয়াইফাইতে তুমি যদি VPN ছাড়া যদি তুমি ট্রানজাকশন করো,
ওই ওয়াইফাইয়ের ওপারে কে ওয়াইফাইটা কন্ট্রোল করছে সেটা তুমি জানো না, সে তোমার কিন্তু সব ডেটা নিয়ে নিতে পারে। যখন তুমি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইনফরমেশান দেবে সব কিন্তু ডেটা নিয়ে নিতে পারে। কিন্তু ভিপিএন দিয়ে কী হবে, ভিপিএন দিয়ে তোমার যে ডেটাগুলো সেই ডেটাগুলো ভিপিএনের নেটওয়ার্ক হয়ে আসবে, ওটা প্রাইভেট নেটওয়ার্ক, তো তোমার থেকে চুরি করতে পারবে না। এবারে আমি যে টপিকটার ব্যাপারে বলবো ভিপিএন নিয়ে, সেটা হচ্ছে একটা ভিপিএন কাজ কী করে, ঠিক আছে? দেখো ভিপিএন নিয়ে তো অনেক রকম কথা বললাম, কিন্তু ভিপিএনটা কাজ কী করে সেটা তোমার জানা খুব ইম্পর্টেন্ট। কেন কি একটা মাথার মধ্যে একটা কোশ্চেন থাকে যে ঠিক আছে এরম করে তো হচ্ছে, এত অ্যাডভান্টেজ দিচ্ছে, কিন্তু কাজ কী করে করে এই ভিপিএন জিনিসটা? খায় না মাথায় দেয়, খায় না মাথায় দেয় কিছুই না, কাজটা কী করে করে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথম যেখানে পয়েন্ট এটা, সেটা হচ্ছে তখনই তুমি ইন্টারনেট অ্যাক্সেস করবে ভিপিএন থেকে, তখনই তুমি যে ডেটাটা বা তুমি যেই টাইপ করছো বা যেই জিনিসটা অ্যাক্সেস করবে সেই জিনিসটা ভিপিএনের সার্ভারে যায়। ভিপিএনের সার্ভারে এবার কী হয়, যখনই গেলো তখনই ভিপিএন যে সার্ভারটা সেটা কী করলো, জিনিসটাকে একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিলো, একটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে দিলো। আমি এরকম পাতি ভাষায় বোঝাচ্ছি, অত টেকনিক্যালিটিতে যাচ্ছি না, কেন কি বুঝতে অনেক অসুবিধা হয়। তো এটাই মানে এক্স্যাক্টলি আমি ভুল ইনফরমেশান দিচ্ছি না, আমি ঠিক ইনফরমেশানই দিচ্ছি, খালি সঠিক ভাষায়, একদম ইজি ভাষায় যেটাকে বলে, ঠিক আছে? তো যখনই তুমি কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করবে, যে ডেটাটা অ্যাক্সেস করছো সেখানে কী হবে, ওটা পাসওয়ার্ড প্রোটেক্ট করে দেবে ভিপিএনটা। ভিপিএনটা পাসওয়ার্ড প্রোটেক্ট যেই করে দিলো, বাইরের কোনো অর্গানাইজেশন বা গভর্নমেন্ট বা যেই হোক কোনো হ্যাকার দেখতে পারবে না সেটাকে, আর বুঝতেও পারবে না যে এক্স্যাক্টলি কী জিনিসটা তুমি পাঠাচ্ছ ইন্টারনেটে। এবার ইন্টারনেটে যেই তুমি পাঠালে, তারপর কী হলো, ইন্টারনেট থেকে ভিপিএন সার্ভারে সেই জিনিসটা আসে, ঠিক আছে? ইন্টারনেট থেকে ভিপিএন সার্ভারে সেই যেই জিনিসটা আসে সেই জিনিসটাও কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়েই থাকে। ইন্টারনেট থেকে যে জিনিসটা আসে এটাও পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে থাকে। এবার তোমার কাছে যখন জিনিসটা আসে তখন কী করে ভিপিএন সার্ভারটা, কী করে সেই পাসওয়ার্ডটাকে খুলে তোমার কাছে দেখায়। কেন কি পাসওয়ার্ড দিয়ে যদি দেখায় তাহলে তুমি পাসওয়ার্ড জানো না, তুমি খুলতে পারবে না, ওই জন্য সেই প্রোটেকশনটাকে খুলে তোমার কাছে এনে দেখায়। এবার তোমার কাছে যখন এসে দেখাবে তখন কিন্তু একদম এন্ড টু এন্ড, একদম যেটাকে বলে এনক্রিপশন হয়ে থাকে, এন্ড টু এন্ড ইজ এনক্রিপশন, একদম ওই এন্ড থেকে, ভিপিএনের এন্ড থেকে ওয়েবসাইটের এন্ড অবধি পুরো পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে, ওই জন্য কারোর কাছে এক্সট্রা যেতে পারেন। তো এরকম করেই কিন্তু ভিপিএনটা কিন্তু কাজ করে, ওই জন্যই কিন্তু কেউ ডেটা মাঝখান থেকে কেউ নিতে পারে না। এবার আমি এই ভিডিওটার আরেকটা টপিকের ওপরে যাবো ভিপিএন নিয়েই, সেটা হচ্ছে ভিপিএন কি সেফ। এই কোশ্চেনটাও কিন্তু মাথায় আসে যে আমি একটু ভিপিএন ইউজ করছি, ধরো কোনো ব্যাঙ্কিং কাজ করছো তুমি, ট্রানজাকশন করছো, ভিপিএন ইউজ করছো, সেই ভিপিএনটা কি সেফ হবে, এটা একটা খুব বড় কোশ্চেন। তো আমি যদি এটা পাতি যদি বলি, ভিপিএন দেখো সেফ আবার সেফ নাও, কখন সেফ হয় না, প্রথম পয়েন্ট এখানে যদি আমি বলি, দেখো তুমি যদি ফ্রি ভিপিএন ইউজ করো, ফ্রি ভিপিএন ইউজ করা কিন্তু প্রচণ্ড খারাপ জিনিস। কেন কি ওটা ফ্রি, সেরকম ওই ওয়াইফাইয়ের মতো হয়ে গেল, অন্য মানে ফ্রি যে ভিপিএনটা সেটা ওনার কে ভিপিএনটাকে কন্ট্রোল করছে, ঠিক আছে, সেটা হচ্ছে ম্যাটার করে। সেই ভিপিএন যে কন্ট্রোল করছে সে যদি তোমার ডেটা বেচে দেয় তো তুমি কেস খেয়ে গেলে, তো এরকম ব্যাপার। আর হ্যাঁ, এখানে ট্রাস্টের ব্যাপারও আছে, যত মানে বড় কোম্পানি, আমি যদি কিছু এখানে ভিপিএনের নাম বলি, নর্ড ভিপিএন, এক্সপ্রেস ভিপিএন, টানেল বেয়ার, এই ভিপিএনগুলো খুব ভালো, কিন্তু এগুলো ট্রাস্টওয়ার্দি ভিপিএন। বাকি অনেক ফ্রি ভিপিএন পাওয়া যায়, ওগুলো আমি রেকমেন্ড একদম করবো না, ওগুলো ইউজ করো, কেন ওগুলো কিন্তু তোমার ডেটা যেটা বলে চুরি করে নিতে পারে। তারপর কী হবে, চুরি করে নিলে তোমাকে উল্টো পাল্টা অ্যাড দেখাবে, মানে হাবি যাবি যেসব অ্যাড ব্যাড দেখাবে। তো এটাই হচ্ছে ভিপিএন সেফ, ঠিক আছে? কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, তোমাকে তো রিসার্চ করে নিতে হবে কোন ভিপিএনটা বেস্ট। এবার এখানে যদি আমি নেক্সট পয়েন্টের ব্যাপারে কথা বলি এই ভিডিও টপিকে, সেটা হচ্ছে ভিপিএন কি ইন্টারনেটকে স্লো করে, এটাও একটা খুব বড় কোশ্চেন। যে আমি ভিপিএন ইউজ করবো, ভিপিএন কি ইন্টারনেটকে স্লো করবে, এটারও কোশ্চেন যে হ্যাঁ স্লো করে আবার স্লো করেও না। তোমার যদি ইন্টারনেট স্পিড যদি খুব ফাস্ট থাকে তাহলে স্লো করবে না, কিন্তু হ্যাঁ কিছু কিছু ফ্রি এখানে ভিপিএন আছে যেগুলো কিন্তু প্রসেস করতে খুব টাইম লাগিয়ে দেয়, অনেক প্রসেস করতে টাইম লাগিয়ে দেয়, কিন্তু ফ্রি ভিপিএন, দেখো ফ্রি সার্ভিস দিচ্ছে, ফ্রি মানে দেখো সস্তায় জিনিস তো হবেই, হ্যাঁ একটু তো মন্দ হবেই সস্তার জিনিস, অত তো ভালো হবে না। তুমি যখনই কোনো একটা প্রিমিয়াম সার্ভিসের জন্য পে করবে তখনই তোমার সার্ভিসটা কিন্তু প্রিমিয়াম হবে, এটা কিন্তু একটা কমন ব্যাপার। তো তুমি ফ্রি ভিপিএন যদি ইউজ করো তাহলে তোমার ডেটা বেশি নিতে পারে, আবার ডেটা যদি চুরিও করে তাহলেও আবার লোড বেশি পড়ে যাবে। তো এখানে তোমাকে সেই একই কথা বলবো, তুমি প্রিমিয়াম ভিপিএন কোম্পানি ইউজ করো, কেন ভিপিএন খুব খুব ডেলিকেট জিনিস, হ্যাঁ খুব নাজুক জিনিস, ঠিক আছে, হ্যাঁ তো মানে বাচ্চার মতো জিনিস, ঠিক আছে, কেন তোমার ব্যাঙ্কিং জিনিস, তোমার তথ্য যে কেউ চুরি করে নিতে পারে। তো আমি বলবো যে ভিপিএন খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো ভিপিএন সবসময় নেওয়ার আগে একটু রিসার্চ একটু করে নেবে, ঠিক আছে? তো এখানে একটা জিনিস হেল্প হয় ভিপিএনের দিকে, তোমার যদি তুমি ধরো একটা ভালো ভিপিএন কিনলে, তোমার ধরো ইন্টারনেট স্পিড ধরে নাও ক্যাপ করা আছে, ধরে নাও এক্সাম্পল 70 Mbps এ ক্যাপ করা, ঠিক আছে, ক্যাপ করা, কিন্তু তোমার ইন্টারনেট স্পিড 100 Mbps অবধি কিন্তু যেতে পারে, কিন্তু কোম্পানি কী করেছে 70 Mbps এ ক্যাপ করে রেখে দিয়েছে। কিছু কিছু ভিপিএন এখানে কী হেল্প করে,
তোমার যে আইপিটা, তোমার আইপিটা কি হয় অন্য জায়গা থেকে রুট করে নিয়ে আসে, কেন কি সিম্পল, তোমার ইন্ডিয়ার আইপি ওটাকে ধরে নাও ইউএস থেকে রুট করে আনছে, তাহলে কি তোমার ইন্টারনেট যে প্রোভাইডার সে বুঝতে পারবে না যে এক্স্যাক্টলি কোথা থেকে আসছে আইপিটা। তো এখানে কি হয় 70 Mbps ক্যাপটা সরে যায়, 100 Mbps পুরো ডাইরেক্ট চলে যায়। তো এটা একটা সবথেকে বড় কিন্তু অ্যাডভান্টেজ, এটা কিন্তু একদম মাথায় রাখবে, ঠিক আছে। তো এবার আমি যদি বলি VPN কি লিগাল ইউজ করা, VPNটা কি লফুলি কি লিগাল, তো এখানে আমি যদি বলি হ্যাঁ VPN 100% লফুলি লিগাল, তুমি VPN ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে VPN দিয়ে যদি তুমি ইলিগাল কোনো কাজ করো তাহলে কিন্তু সেটা ইলিগাল। VPN যে পুরোটাই যে লিগাল সেরকম ব্যাপার না, VPN নিজেই একটা লিগাল, কেন কি অনেক সংস্থা আছে, অনেক কোম্পানিজ আছে VPN ইউজ করে, যেমন আগে তোমাকে বললাম এই ভিডিওতে। কিন্তু তুমি যদি ইলিগাল কাজ করো VPN দ্বারা, তুমি ধরো ইলিগাল কাজ ধরে নাও, তো পাতি ইলিগাল কাজের কথা বলছি, ঠিক আছে, সেটা হচ্ছে ধরো তুমি টরেন্ট থেকে মুভি ডাউনলোড করলে, তাহলেও কিন্তু সেটা বেসিক্যালি ইলিগালি, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে গভর্নমেন্ট কিছু করে না, কিন্তু বেসিক্যালি ওটা ইলিগালি, তুমি ইলিগালি যদি সাইট যদি তুমি অ্যাক্সেস করো তাহলে ওটাকে ইলিগাল ক্ষেত্রেই পড়ে, ঠিক আছে, সেই জন্য ইলিগাল। কিন্তু তুমি যদি গেম খেলার জন্য ইউজ করো, কোনো যদি ওয়েবসাইট যদি অ্যাক্সেস করার জন্য ইউজ করো, যেই ওয়েবসাইটটা তোমার কাজের মধ্যে পড়ে সেইগুলো লিগাল, সেগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। এবার একটা সামারির দিকে আসি ভিডিওটার কনক্লুশন। তো যেরকম বললাম সেটা হচ্ছে VPN কি, VPN হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেটা হেল্প করে তোমার ইন্টারনেটের সাথে তোমার যে কানেকশান সেটা এন্ড টু এন্ড একটা প্রোটেকশান দেবে তোমার সাথে, কোনো ডেটা তোমার চুরি হবে না, কোনো হ্যাকার কিছু করতে পারবে না, কেন কি সে জানে না এক্স্যাক্টলি যে কোন আইপি দিয়ে এটা ইউজ হচ্ছে, তোমার আইপি হাইড হয়ে যায়, একটা ভার্চুয়াল আইপি একটা এসে যায়। তো এই এই ফিচার একটা VPN-এ তুমি যে কোনো ওয়েবসাইট খুলতে পারবে, তুমি যে কোনো গেম খেলতে পারবে, তো এই এই ফিচার। ভিডিওটা কেমন লাগলো একটু বলবে প্লিজ, কেন কি খুব কষ্টে বানিয়েছি ভিডিওটাকে, কেন কি দেখছো তো হাল, আর যদি কিছু মিস করে থাকি কোনো পয়েন্ট সেটা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে, আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করে দেবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।